নবম শ্রেণীর রেজিস্ট্রেশন শুরু 1 নভেম্বর থেকে। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে এবং মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকেও একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কত টাকা ফি দিতে হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। 2024 এবং 2025 শিক্ষাবর্ষের নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনে শুরু হবে 1 নভেম্বর থেকে। এই কার্যক্রম শেষ হবে 30 নভেম্বর। এবার শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে 296 টাকা। সম্প্রতি ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর রেজিস্ট্রেশনে বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর এবং কল্যাণ ট্রাস্ট তহবিলের জন্য 100 টাকা অতিরিক্ত ফি দিতে হবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের। আগে স্কাউট ফি 15 টাকা থাকলেও চলতি বছর তা বাড়িয়ে 25 টাকা করা হয়েছে। সঙ্গে আরও 15 টাকা অতিরিক্ত গার্লস গাইড ফি যুক্ত হয়েছে। এতে সঙ্গে 80 টাকা রেজিস্ট্রেশন ফি, 50 টাকা ক্রীড়া ফি, 5 টাকা বিজ্ঞান প্রযুক্তি ফি, 16 টাকা রেড ক্রিসেন্ট ফি এবং 5 টাকা BNCC ফি গুনতে হবে শিক্ষার্থীদের। তবে নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত 140 টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের EIIN এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। আর আগে বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হলেও চলতি বছর সে সুযোগের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ করা হয়নি। বোর্ড জানিয়েছে, চলতি বছর নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। 12 বছর পূর্ণ না হলে বা 18 বছরের বেশি বয়সে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। বোর্ড বলছে, অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনা করে গ্রুপ বিভাজন করা যাবে। রেজিস্ট্রেশনের কাজে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীদের মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার গ্রুপ এবং বিষয় সম্পর্কে জানাবেন। শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে আলাপ করে কোন বিভাগ বা গ্রুপ নেবে তা নিশ্চিত করবে। সংশ্লিষ্ট বিভাগ রেজিস্ট্রেশন করার জন্য প্রধান শিক্ষক বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করার জন্য স্ব প্রতিষ্ঠানে শিক্ষকদের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যরা ভর্তি ফরম এবং সনদের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করবেন। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট দিতে হবে। চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীদের তথ্যে ভুল ত্রুটি হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবে স্কুলগুলো। বোর্ড জানিয়েছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যে ESIF পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এই কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বা বেসরকারি মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি বা স্বীকৃতির নবায়ন হালনাগাদ থাকতে হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে হালনাগাদ স্বীকৃতি বা স্বীকৃতির নবায়ন নেই অথবা দীর্ঘদিন স্বীকৃতি নবায়ন করা হয়নি সেসব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতি 3 বছরকে পূর্ণ 1 মেয়াদে ধরে প্রতি মেয়াদে নির্ধারিত ফি সমন্বয় করে অনলাইনে স্বীকৃতি নবায়নের আবেদন করতে হবে। যেসব প্রতিষ্ঠান কলেজ পর্যায় থেকে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি অনুমতি লাভ করেছে সেসব প্রতিষ্ঠানকে 3 বছর অন্তর অন্তর স্বীকৃতি নবায়ন করবে। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্যক্রম 1 নভেম্বর থেকে 31 নভেম্বর পর্যন্ত অনলাইনে করা হবে এবং কোনো ধরনের ভুল ত্রুটি বা কাজে গাফিলতি থাকলে এর জন্য দায়ভার নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।